নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা সাজিয়েছি আমি অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী নিয়ে। সাথে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখো। এখানে তড়িঘড়ি পুজোর আগের জোগাড়গুলো সম্পূর্ণ করে নিচ্ছে মা কাকিমারা। পুজোতে যেহেতু বটপাকুড়ের পাতা লাগে, সেই পাতাগুলো বেছে নেওয়ার দায়িত্ব এবার পড়েছে আমার ওপর। আর আমি এই যে পাতাগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আমাদের বাড়ির সামনে যেহেতু বটপাকুড়ের গাছ নেই, তাই এই ডালগুলোই পুঁতে নেওয়া হয়েছে। এগুলোকে গাছ হিসেবে পুজো করা হবে। এখন যা তোমরা স্ক্রিনে দেখছো, এটাকে পুষ্পরথ বলে, ফুল দিয়ে বানানো রথ। মনে করা হয় এই রথে করেই ভগবান আসেন এবং পুজো নেন। আস্তে আস্তে বাড়ির সামনে সবাই চলে এসছে, বৌদিরা, মা কাকিমারা, সবাই এক জায়গায় হচ্ছে ধীরে সুস্থে, আর ডালাগুলো এক জায়গায় জড়ো হচ্ছে। এবার শুধু অপেক্ষা পুরোহিত মশাইয়ের। পুরোহিত মশাই চলে আসলেই পুজোটা শুরু হয়ে যায়। পুরোহিত মশাই চলে এসছেন এবং পূজার প্রস্তুতিটা দেখে নিচ্ছেন যে সব কিছু ঠিকঠাক আছে নাকি। আর এখানে সবাই একত্রিত হয়ে গেছে, সবাই নিজের নিজের নাম এবং গোত্র বলে সংকল্প করে নিচ্ছে। এই যে আমাদের বাড়ির সবচেয়ে বয়স্ক সদস্যরা, তো ঠাকুমারা এখানে বসে পুজোর সব কিছু দেখছে যে সব নিয়ম মতো হচ্ছে নাকি। এবারে পুষ্পাঞ্জলির পর্ব, তো সবাই হাতে হাতে ফুল নিয়ে নিচ্ছে, এবারে সবাই পুষ্পাঞ্জলি দেবে। এবারে ঠাকুর মশাই সবার মাথায় শান্তি জল ছিটিয়ে দিচ্ছে, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে এই প্রার্থনা করে। এবার গাছে সুতো বাঁধার পালা। মা ষষ্ঠীকে এবার স্বাদ দেওয়ার পালা, সেই জন্য দই খয়ে এক জায়গায় করে মেখে তাকে খাওয়ানো হবে। পুজো শেষে সবাই মেতেছে সিঁদুর খেলায়। কথাতেই আছে, যার শেষ ভালো তার সব ভালো। পৃথিবীর সব মায়ের মুখে যেন এরকমই হাসিটা বজায় থাকে, এই প্রার্থনা করে ঠাকুরের কাছে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য।